হাই বন্ধুরা, শুভ সকাল। আর আজকে হচ্ছে রবিবার। রবিবার একটা স্পেশাল দিন সবার কাছেই। আমাদের তো কোনো কাজের কোনো ছুটি নেই, তো সকাল হলেই চলে যায় কাজে। ওর বাবা চলে গেছে, তো আমি সকালবেলার পাপা উঠেছি, আমি ওর সঙ্গে উঠে গেছি। উঠে জামা কাপড়গুলো সবে ভিজিয়েছি, আর আমার ছেলে কান্না শুরু করেছে। তো আমার ছেলে কাঁদছে, তাড়াতাড়ি করে ওকে করে নিলাম। নিয়ে জামা কাপড়গুলোকেই নিয়ে বাথরুমে ঢুকে ওকে বসিয়ে বাথরুমে দাঁড় করিয়ে রেখে আমি ধুয়ে নিলাম। ধুয়ে তার আগে ঘর মুছে নিয়েছিলাম, ঘর মুছে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, ব্রাশও করে নিয়েছিলাম, তারপর চা খেয়ে নিলাম। আর ওর পাপা সকালবেলা একটুখানি ফ্রিজে মিষ্টি ছিল, খেয়ে চলে গেল। আর আমি এখন সবজি কেটে নেব, এখন সবজি কাটবো। তো আমার ছেলে দেখো কি করছে, নিচে শুয়ে পড়ছে শুধু। এই দেখো কি করছো, কি করছো, সকাল থেকে উঠে কি শুরু করেছে। উঠে সবাইকে মারছে, রাগ দেখাচ্ছে, আয়না দেখছে। এবার কে এটা, কি হয়েছে, খুশি যা, তুই মুখ ধুয়ে নে যা। কতবার মুখ ধুয়ে নিয়েছি, আর গুড়িয়া দিদির ফোন থেকে একটু ফোন করে দে, মাসিদের দেখ আসবে কিনা। রবিবার আমার দিদি বলেছিল আসবো, তোকে ফোন করি দেখি আসে নাকি। সেগুলোই রান্না বান্না করবার। এই দেখো আমার ছেলে কি করছো সোনা। বিনস নিয়ে এসেছিলাম, তারপরে সব কিছু সবজি নিয়ে এসেছিলাম, আর চাল বাজার হাট সব করেছিলাম। তো বিনসগুলো আমি কেটে নেব, ভাজা করব। চলো তাহলে কাটি। তো বন্ধুরা দেখো, কালকে রাতে বিনস নিয়ে এসেছিলাম, তো সেই বিনসটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমার ছেলে চুপ করে বসে টিভি দেখছে, টিভি চালিয়ে দিলে আর কিচ্ছু বলবে না। আর যদি টিভি না চালিয়ে দিয়েছি, মোবাইল না চালিয়ে দিয়েছি, তাহলে ব্যাস ওর বদমাইশি শুরু হয়ে যাবে। বিছানার মধ্যে শুয়ে পড়ছে রাগ করে, নিচে গিয়ে শুয়ে পড়ছে গড়াগড়ি খাচ্ছে, মাথা ঠুকছে। আর ওই দেখো ওই যে গরুটা, ওইটাও খুব ভালোবাসে, ওইটা নিয়ে শোবে, ওইটা নিয়ে খেলবে, ওটা খুব ভালোবাসে ও। তো দেখো আমি এইরকমভাবেই কাটি বিনসটা, গলেও যায় তাড়াতাড়ি আর দেখতেও সুন্দর লাগে। একটু তেরছাভাবে কাটি। আর খুশি তো আজকে বাড়িতে রয়েছে, তার জন্য ওকে বললাম একটু তুই একটু আমার হেল্প করে দে। তো আমার ছেলে দেখো হাতে দুই একটা বিনস নিয়ে চুপ করে বসে আছে। আজ গুড়িয়া আমাদের বাড়িতে বসেছিল, ওকে ক্যামেরা করা হয়নি, পরে করেছি। আমার পাশেই ওখানে বসে আছে, ছেলের সঙ্গে খেলছে, মেয়ের সঙ্গে কথা বলছে। রবিবার দিনটাই ও ছুটি পায় একটু, বাড়িতে থাকে। আর এই যে দেখো এরকমভাবে কেটেছি আমি। আমি শসা স্যালাড করলেও এইভাবে কাটি, আর মানে কোনো কিছু কাটার হলে আমি এই শেপেই কাটি বেশিরভাগ, ভালো লাগে দেখতে। তো বিনসটা ভেজে নেব, দেখো গরম তেলে দিয়ে দিয়েছি। আর এদিকে বিনসটা বেশি ভাজিনি, বেশি ভাজলে একদম ইয়ে হয়ে যায়, তার জন্য তুলে নিচ্ছি। দেখো অল্প হয়ে গেছে। আজকে এত লাফালাফি হচ্ছে, সবার ছুটি, রবিবার, কাজেই মন লাগছে না। মনে হচ্ছে সবার সাথে বসে গল্প করি, একটু কথা বলি। গুড়িয়ার ছুটি, এদিকে আমাদের এদিকে খুশির ছুটি, গুড়িয়ার ভাই আছে একটা তানিস, ওরও ছুটি। সবাই মিলে আমরা এখানে কথা বলছিলাম। বাদুর এসেছে যখন, বাদুর এসেছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাদুর এসেছে তোমাদের, আমি ছাদে নিয়ে গেলাম দেখাতেই। দেখো আমার যা কলা দিয়েছে, কলা খাচ্ছিল, এই দেখো কলার খোলা পড়ে আছে। আর সবাই খেতে দিচ্ছিল, এদিক থেকে ওদিক থেকে সবাই কলা ছুঁড়ে দিচ্ছিল, রুটি দিচ্ছিল, তো খাচ্ছিলো।
এই সব দেখতে দেখতে আজকে আমার ভীষণ লেট হয়ে গেছে রান্না করতে। এই দেখো তানি, সেটা গুড়ি আর ভাই, আর পাশে যে মহিলা রয়েছে উনি আমাদের পাশেই থাকেন, উনিও খুব ভালো একা একা থাকেন উনি। এই দেখো বাদর, এখানে একটা বসে আছে, আমি ঠিকমতো তোমাদের দেখাতে পারছি না যেহেতু উপর থেকে একদম দেখাচ্ছি, ওরা একতলাতে রয়েছে আর আমরা রয়েছি পাঁচতলার উপরে। এই দেখো মোবাইলটা নিয়ে ভয়ও লাগছে, যদি হাতের উপর থেকে এসে কেড়ে নিয়ে চলে যায়। এই দেখো এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে ওই ছাদ, এই করে বেড়াচ্ছে। আর বাচ্চারা তো কি দৌড়াদৌড়ি করছে, আমার ছেলে মেয়ে যায় ছেলেরা দুটো, তারপরে গুড়িয়া, গুড়িয়ার ভাই, নিচে কয়েকটা বাচ্চা আছে, সবাই মিলে দৌড়াদৌড়ি করছে দেখার জন্য। এই দেখো ওখানে খাবার দিয়েছে, বসে বসে ওখানে খাচ্ছে, ওরা তো খাবার জন্যই আসে, এদের তো খিদে পায় না, একটু খাবার দাবার দিলে ওরা বসে বসে খায়। দেখো কেমন খাচ্ছে, একদম উপর থেকে আমি দেখাচ্ছি তো তার জন্য পুরোটা মানে দেখে ছোট ছোট লাগছে। চারটে বাঁদর ছিল টোটাল, দুজন এখানে রয়েছে আর দুজন নদীতে চলে গেছে। প্রথমে আমাদের বাড়ি, আমার ঘরের এদিকে জানলার এখানে আম গাছে আছে না, আম গাছের মধ্যে এসেছিল, তারপর ওখান থেকে ঘুরে ওই দিক থেকে আমার জায়ের ঘরের পাশে চলে গেছে। আর এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাগ্যিস, নয়তো ভাতও করতে দেরি হয়ে যেত। ওদিকে আমরা মানে বাদর নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে, আমি এদিকে চুপ করে ভাতটা খালি বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে দেখো। তো বন্ধুরা ওদিকে আমার আজকে বাদর দেখতে গিয়ে রান্না বান্না সব দেরি হয়ে গেল, এদিকে ভাতটা বসিয়ে নিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, তরকারিটা বসাচ্ছি এখন। তো আমার ছেলেও সেই থেকে কান্না করছে, জেদ করছে, ঘুম পেয়েছে, অনেক সকালে উঠেছে তো ঘুম পেয়ে গেছে, আর বাদর এসেছিলো, বাদর নিয়ে সেই থেকে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দেখা দেখি করতে করতে দেরি হয়ে গেছে। তো চলো এবারে রান্নায় যাই, মশলাটা বেটে নিয়েছি, এবার মাংসটা করে নেব, তাহলে চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমার ছেলের জন্য কটা জামা কাপড় নিয়ে আসা হয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই প্যান্টটা আমার যা কিনে এনেছে ওর ছেলের জন্য, ছেলে ছোট হয়েছে বলে তাই আমাকে বললো এখানের জন্য নিয়ে নাও। এটা সেম সেম দুটো একই রকম, তো বন্ধুরা আমার এইবারে একটু হাতটা ফাঁকা হয়েছে, কাজবাজ সব সারা হয়ে গেছে, এই খুশি দেখো বলছে গরম জল করে দাও গা ধোবো, আর আমারও গরম জল করেই না, আমি কলের টাটকা জল আসবো এটা দিয়েই করবো। আর
ওখানে শ্যাম্পু বাথরুমে রাখা আছে। কোনটা? ব্ল্যাক? হ্যাঁ লালটা মাখ না, লালটা করব। লাল এখানে আছে দেখ। তো বেশি কিছু আজকে রান্না করা হয়নি, আজকে দিদি বলেছিল আসবো, তো দিদি আসেনি বলে আমি কিছু আর বেশি করলাম না। মাংস কষা করেছি আর ভাত করে নিয়েছি, আর স্যালাড বানাবো, শশা টশা সব কেটে নিয়েছি। তো ছেলে ছাদের উপরে খেলা করছে আমার ওর দাদির সঙ্গে, আর আমার জায়ের ছেলে, ওরা দুজন মিলে রয়েছে। গুড়িয়ার আজকে ছুটি, গুড়িয়া আজকে যায়নি, মানে অফিস ও রবিবারে করে ছুটি হয়, আর আমার কাছে রবিবার হলে আমাদের বাড়িতেই থাকে, এখন কাছে টিউশন পড়াতে পাবে। তো এই সকাল থেকে আজকে তাড়াহুড়ো করে মানে বাদর এসেছিলো বলে লাফালাফি করে দেরি হয়ে গেল, তাও বেশি কিছু রান্না করিনি বলে হয়ে গেছে তাড়াতাড়ি আজকে। আর এখন আমি ভালো করে শ্যাম্পু করে একটু গাটা ধুয়ে নেব, পরিষ্কার করে, আর জামাকাপড় যা বেরায় ধোবো। তো একটু শুয়েছিলাম, ভালো লাগছে না, গা হাত পা যন্ত্রণা করছে, একটু শুয়েছিলাম কাজ করতে করতে। তো একটু পরে যাব, মেয়ে করে নিক, তারপর আমি যাবো, কারণ ওর আবার জামাকাপড়গুলো বেরায়, ওগুলো আমাকে ধুতে হয়। তো খুশি পাপা বলে গেছিলো ওর একটা সোয়েটার মতো ছিল, মোটা গেঞ্জি, সেটা বলেছিলো ইজি দিয়ে ধুয়ে নিতে এখানে। কিন্তু বলছি দাঁড়াও, কিন্তু ধোয়া হয়নি, ওই যে রোদ ছিল না সকালবেলা, একদম মেঘলা আকাশ ছিল, তার জন্য ধোয়া হয়নি। আর ভাবলাম কাল সকাল সকাল উঠেই ধুয়ে নেব, রোদ বেরাক আর না বেরাক, শীতকাল পড়ছে তো এখন সকালবেলা রোদটা কম থাকবে, বেলার দিকে একটু রোদ হবে। তো যাই হোক, কালকে ধোবো, আজ আর ভালো লাগছে না, থাক। সকালে অনেকটা কাপড় ধুয়েছি, সকালে চাদর ধুইনি তো কী হয়েছে, অনেক কাপড় ছিল, পাপার কাজের গেঞ্জি ছিল, ছেলের প্যান্ট জামা সব ছিল, ধুয়ে নিয়েছি। আর সোয়েটার এখন কাচলে এখন বেকার শোকাবে না, আর একটা বেকার বাজে গন্ধ হয়ে যাবে, তার জন্য আর ধুচ্ছি না। আলমারিটা একটু গোছাবার ইচ্ছা আছে, দেখা যাক গোছাতে পারি কি না, সময় হয় কি না জানি না। তো এই আজকে কাজকর্ম হয়ে গেল সব কিছু মোটামুটি। এইবার ওর বাবা তো রবিবার তোমরা জানো 3:30-4টার দিকে আসে, তো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তারপরে ওর বাবা আসবে, এসে খেয়ে নেবে। হ্যাঁ বেড়ে দেবো আমি, আমি তো ঘুমাবো না, ঘুমালে আবার আমাকে উঠতে হবে, ওই জন্য ঘুমাবো না। আর তাছাড়া ভিডিও এডিট করতে হয়, ওই জন্য আমি ঘুমাই না, কদিন ঘুমাচ্ছি না বলেই চোখে আমার এত ঘুম ঘুম, সকালবেলা উঠে যাচ্ছি 6:30, আবার দুপুরবেলা ঘুমাচ্ছি না, আগে দুপুরে তাও ঘুমাতে পারতাম, এখন এখন যেই থেকে মানে এডিট করা হয় ঘুম হয় না দুপুরে, তাই জন্য একটু ঘুম ঘুম পায়। তো চলো, তোমাদের সঙ্গে অনেকটা কথা বলে ফেললাম, এবার আমি বাদবাকি কী কাজ আছে গুছিয়ে গাছিয়ে নিই। তো চলো পরে আবার তোমার সঙ্গে কথা বলছি। একটা বাজে যায়, আমি আবার ওই ভাবলাম এই তো এই তো এই তো এই তো বাবা, ভাবলাম সোয়েটার গুলো কাচবো না, আবার ছাদে গিয়ে কেচে আমার শাল ওর পাপা সোয়েটার সব কেচে মেলে দিয়ে এলাম, রোদ রয়েছে কেচেই দিই। তো খুশি ওর হয়ে গেছে, আমারও হয়ে গেছে, ছেলেকেও ছাদের উপরে গা ধুয়ে দিয়েছি। তো চলো, আমাদের সবার হয়ে গেছে কমপ্লিট, এবারে খাবার পালা, ছেলেকে খাওয়াবো আগে। কি হলো চুল, কি করছিস, ভালো করে মুছে নে, মুছ ভালো করে, ভালো করে শুকনো করে মুছ। তো ছেলেকে খাইয়ে নেবো, নিয়ে তারপরে আমরা 1:30 পরে খাবো, আর ওর পাপা তো কখন আসবে কোনো ঠিক নেই। দাঁড়া, তো বন্ধুরা চলে এলাম, আমি এবার চান টান করে মাথাটা ঝেড়ে নিচ্ছি, মাথার চুল উঠে তো কিছু নেই, পাতলা হয়ে যাচ্ছে। আর ছেলেকে তো বললাম ওই যে ছাদের মধ্যেই করিয়ে দিয়েছি, রোদ ছিল রোদের মধ্যে করিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই ফোন করে বললো আমি এখন আসতে পারবো না, 5টা বাজবে, আস্তে আস্তে তোমরা খেয়ে নাও। তো আমি বললাম একটু খেয়ে দিয়ে তবে যাও, ও বলছে না আমি খেতে আসতে গেলে আমার কাজ হবে না,
আমাদের একটা মিস্ত্রি আসেনি আজকে, তার জন্য একটু ওকে একাই করতে হচ্ছে কাজ। আর এই দেখো জামা কাপড়গুলো ছাদ থেকে যেগুলো শুকিয়েছে নিয়ে এলাম, নিয়েছি সব মেলে সরি তো চলো ভাঁজ করে নিয়েছি। আলটিমেটলি আমার হয়ে গেল শ্যাম্পু করা। দরজার উপরে মেলছো না, ওইটা ভিজিয়ে দিয়েছে এক্ষুনি ছাদে গিয়ে। প্যান্টটাও মেল, আর ওই টাওয়েলটা এখানে দড়িতে দে। হয়ে গেল বন্ধুরা আমার সমস্ত কাজ, আর এদিকে আমার ছেলেকে খাওয়ালেই হয়ে যাবে। চলো।